বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসমাইল হোসেন বইয়া স্বাধীনতা টিভি নবী ইদ্রিস আলাই সাল্লাম কিভাবে মালেকল মদ আজরাইল আলাই সাল্লামকে ফাঁকি দিয়ে জান্নাতে প্রবেশ করেন আপনারা শুনবেন নবী ইদ্দিস আলহি ওয়াসাল্লাম কিভাবে মালিকুল মত আরজাইল আলাইসাল্লামকে কৌশল করে বেহেস্তি গমন করলেন এবং বেহেস্তি থেকে গেলেন নবী ইদ্দিস আলাইসাল্লাম সবসময় আল্লাহর আবাদতে ব্যস্ত থাকতেন ও সারা বছর তিনি রোজা রেখে কাটিয়ে দিতেন আল্লাহকে খুশি করার জন্য উনার ইফতারি আসত বেহেস্ত হইতে আবার অতিরিক্ত ইফতার বেহেস্তে চলে যেত একদিন ছদ্মবেশে এক মুসাফির মেহমান আসলেন ইদ্দিস আলাইসাল্লামের নিকট তারের সময় হলে মেহমানকে বেহেস্ত হইতে আসা ইফতার খাইতে বললেন ইফতারের সময় হলে মেহমানকে ব্যস্ত হইতে খানা খাইতে বললেন ওই মেহমান খানা না খেয়ে রাত আল্লাহর এবাদত করলেন নবী ইদ্দিসালাহি সাল্লাম খানা না খাওয়াতে একটু বিস্মিত হলেন সকালে দুজন হাঁটতে বাহির হলেন কিছু দূর যাইতে যাইতে এক বাগানে ফল দেখতে পেলেন মেহমান ঈদিসা সাল্লামকে বললেন চলো আমারও ওই বাগানের ফল খেয়ে নেই ইদ্দিসাল্লাম বললেন আপনি তো লোক আপনাকে জান্নাত হইতে আসা খানা খাইতে বললাম আপনি হালাল খানা খান নাই এখন অন্যের বাগানের ফল খাইতে চাইলেন অন্যের বাগানের ফল হালাল নয় আবার কিছু দূর যাইতে যাইতে একদুম্বা মাঠে দেখতে পেলেন মেহমান কে বললেন দেখো ওই একটি দুম্বা দেখা যায় ওই দুম্বাটিকে আমরা বক্ষণ করবো ইদ্দেশ আলহি ওয়াসাল্লাম বললেন আপনি কোন ধরনের ব্যক্তি যে পরের হারাম খাওয়ার জন্য সবসময় ব্যস্ত থাকেন ওই দুম্বার মালিক নাই দুম্বার মালিক বিদ্যুত এই দুম্বা খাওয়া হারাম আপনি তো আশ্চর্য ব্যক্তি আল্লাহর দোহায় আপনি কে বলেন তখন মুসাফির মেহমান পরিচয় দিয়ে বললেন আমি মালিকের মবুদ আরজাইল আলহিাস্লাম ততক্ষণে নবী ইদ্দিস আলহিস্লাম বুঝতে পারলেন ইদ্দিস আলহি সাল্লাম বললেন মালিকুল মৌদ আরজাইল আলাইসাল্লাম আপনি কি আমার জান কবজ করতে আসিয়াছেন আরজাইল আলাই সাল্লাম বললেন না আমি কারো হায়াত থাকতে ও আল্লাহ তালার হুকুম ছাড়া যান কবজ করি না তখন ইদ্দিস আরজাইল আরজা সাল্লামকে বললেন আপনি আল্লাহর আদেশ নিয়ে নেন আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে ইচ্ছুক আরজাইল আলাইসাল্লাম আল্লাহর আদেশে ইদ্দিস আলাইসাল্লামকে যান কবজ করলেন ও আল্লাহর হুকুমে আবার জীবিত করলেন আরজাইল আলাহ আসসাল্লাম ইদ্দিস আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন আপনার যান কবজে কোনো কষ্ট পাইছেন কি না তখন ইদ্দিস আলাইসাল্লাম বললেন আমি এত কষ্ট অনুভব করেছি যে জ্যান্ত অবস্থায় পুরো শরীরের চামড়া খুলে নিলে যে কষ্ট অনুভব হয় সেই কষ্ট আমি পেয়েছি তখন আরজ ইল বললেন আমি অতি যত্নের সাথে অতি নম্রভাবে আপনার যান কবজ করেছি তাহলে আমরা বুঝতে পারি মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হতে পারে ইদ্দিসা আল্লাহি সাল্লাম আরজা আলাইস্লামকে বললেন আমি দুজুক দেখতে চাই আরজা আলাহি সাল্লাম দু দরজায় নিয়ে দু দেখালেন পরে ইদ্দিসা সাল্লাম বললেন ভাই আরজা ইল আলাহি আমি বেশ দেখতে চাই আবার আবার আরজাইল আলাইসাল্লাম সাল্লাম বেহেস দেখালেন বেহেস্তের ভিতর ইদ্দিস কেউ দেখালেন ইদ্দিস আলাইসাল্লাম বেহেস্তের ভিতর ঘুরে ঘুরে নিজে যাইয়াও দেখলেন কিন্তু আরজাইল আলাইসাল্লাম বললেন আপনি বেশ থেকে ফিরে আসেন তখন আরজাইল আলাইসাল্লামের কথা মতো বেহেস থেকে ফিরে আসলেন কিন্তু আরজাইল আলাইহ সাল্লাম আলহামদুলিল্লাহ বলতে না বলতেই আরজাইল আলাইসাল্লামের চোখের পলকেই ইদ্দিস আলাই সাল্লাম দৌড়ে বেহেস্তে চলে যান আর আলাহু সাল্লাম বেহেজ থেকে ইদ্দিসালাইসাল্লামকে আসতে বলেন এবং নবী আলাইসাল্লাম বলেন আল্লাহ বলছেন মৃত্যুর পর আমাকে দুজক দেখিয়ে নিবেন। নেবেন ইদ্দিসাল্লাম আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি দুজকও দেখেছি বেহেস্তেও গমন করেছি আর ফেরার প্রয়োজন মনে করি না চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন